ত্রিপুরায় হিংসা নিয়ে সরব হয়ে অবিলম্বে হিংসা বন্ধ করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানালেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি এবং সিপিআই এমএলএর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। পৃথক বিবৃতি দিয়ে উভয় নেতাই হিংসা রুখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে আইএসএফ চেয়ারম্যান বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি জানান, ত্রিপুরাতে কয়েকটি মসজিদ এবং সংখ্যালঘু মুসলমান পরিবারের ওপর হামলার খবরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন খবরের সূত্রে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের ঘটনার প্রতিবাদের নাম করে গতকাল ওই রাজ্যের কৈলাসহর, উদয়পুর, ধর্মনগর, পানিসাগর, চন্দ্রপুর সহ বিভিন্ন স্থানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকেরা সারা দিনে 6টি মসজিদ সহ বেশ কিছু দোকান এবং বাড়িঘর ভাঙচুর করেছে, সংখ্যালঘু মুসলমানদের সন্ত্রস্ত করছে। আমরা মনে করি এই ঘটনাগুলি ভারতীয় সংবিধান প্রত্যক্ষ ধর্ম পালনের অধিকার এবং সংবিধানের মৌলিক ধারণাকে খর্ব করছে। আইএসএফ এই ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছে। অন্যদিকে প্রেস বিবৃতিতে সিপিআইএমএলএ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদী সাম্প্রদায়িক সহিংসতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে গত কিছুদিন ধরে ত্রিপুরার বিভিন্ন জেলায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় মসজিদ, ব্যক্তিগত বাড়িঘর এবং দোকানপাটে বেশ কিছু সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় নিশানা করে হিন্দু জনমানসের ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে তৎপর এবং তারাই এ সমস্ত উস্কানিমূলক আক্রমণের ঘটনাবলী পরিকল্পিতভাবে সংগঠিত করছে। এ প্রশ্নে তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দেশভাগের সময়কার স্পর্শকাতর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী প্রচার করছে এবং এক সাম্প্রদায়িক প্রতিহিংসামূলক আবহ তৈরি করতে চাইছে, ফলে মিশ্র বসতি অঞ্চলে মুসলমানরা নির্ভয়ে বাজার হাটে যেতে পারছে না। 21 অক্টোবর উদয়পুরে রাধাকিশোরপুর থানার মহারানী এবং উত্তর মহারানী মিশ্র বসতি অঞ্চলকে সফট টার্গেট করা হয়। গত কিছুদিন ধরে উস্কানি এবং উত্তেজনা রোধে প্রশাসন শেষ মুহূর্তে 144 ধারা জারি করে, তা অমান্য করার ফলে পুলিশের সাথে উগ্র হিন্দুত্ববাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা এখনও প্রশমিত হয়নি, থানায় মামলা হয়েছে কিন্তু গ্রেপ্তার নেই, উস্কানি অব্যাহত। কাকড়াবনে ইছারাতে রাতের অন্ধকারে মসজিদ পোড়ানো হয়, দক্ষিণ মুড়াপাড়াতে মসজিদ এবং বাড়িঘরে বাউন্ডারি ভাঙচুর করা হয়, জামজুরি বাজারে দোকান ভাঙচুর করা হয়, ধর্মনগরে, পানিসাগরে, কৈলাসহরে, আগরতলায় মসজিদের ওপর ব্যক্তিগত দোকানপাটে এবং বাড়িঘরে আক্রমণের ঘটনা ঘটে, ধর্মনগরে একজন আইনজীবীর বাড়ি আক্রান্ত হয়। অথচ এই প্রশ্নে সংবিধান প্রত্যক্ষ দায় দায়িত্ব পালনে বিজেপি পরিচালিত রাজ্য সরকার দায়সারা ভূমিকা গ্রহণ করেছে, কারণ আসলে বিজেপির কার্যকর্তারাই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আড়ালে এই সাম্প্রদায়িক আক্রমণ, ভয় ভীতি প্রদর্শনের ঘটনা সংঘটিত করছে। ফলে এই পরিস্থিতিতে সরকারের যে যে পদক্ষেপ গ্রহণ করা জরুরি, কার্যত সরকার তা ইচ্ছে করেই করছে না। তাই সরকারের দুর্বলতার কারণে যে কোনো সময় কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এদিন তিনি বলেন, সিপিআই এমএল ত্রিপুরা রাজ্য কমিটি এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। সরকারকে তার সংবিধান সম্মত দায় দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান এবং উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমন করার দাবি জানান তিনি। সাম্প্রদায়িক ঐক্য, শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য সব অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্থ কর্মকার।